2023 সালের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সংস্কৃতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 15 আর সময় তোমাদের হচ্ছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের হচ্ছে দেবনাগরী হরফে লেখো 6টি, এখানে প্রতিটি প্রশ্নের হাফ করে, হাফ গুণ 6 সমান সমান 3। পরে রয়েছে মাতৃভাষায় অনুবাদ করো 3টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 3 সমান সমান 3। পরে রয়েছে নিচের বাংলা শব্দগুলিকে সংস্কৃতে অনুবাদ করো, প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 3 সমান সমান 3। হরিণগুলি, দুটি সিংহ, অনেকগুলি পাখি, পর্বতগুলি। পরে হচ্ছে সংস্কৃত প্রতিশব্দ লেখো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 সমান সমান 2। পৃথিবী, কমল, বন না মাতা। পাঁচের দাগে রয়েছে শব্দরূপ লেখো যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 সমান সমান 2। নর শব্দ তৃতীয়া বহুবচন, মুনি শব্দ সপ্তমী একবচন, নদী শব্দ ষষ্ঠী বহুবচন। ছয় দাগের হচ্ছে ধাতুরূপ লেখো যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 × 2 সমান সমান 2। ভূ ধাতু লট উত্তম পুরুষ একবচন, গম ধাতু লং প্রথম পুরুষ একবচন, ধৃষ ধাতু লিড মধ্যম পুরুষ দ্বিবচন। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।